বাঙালির সেরা খেলা ফুটবল, যে ডার্বি দেখতে পছন্দ করত কলকাতাবাসী। জোহরতি ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত হয়েছিল একের পর এক ডার্বি। সেই ডার্বি এবার অনুষ্ঠিত হলো পশ্চিম মেদিনীপুরে। এই প্রথম উপস্থিত ছিলেন ভারতীয় ফুটবলের প্রথম সারির খেলোয়াড়েরা। মোহনবাগানকে নেতৃত্ব দেন প্রাক্তন ভারতের অধিনায়ক সন্দীপ নন্দী। ইস্টবেঙ্গলকে নেতৃত্ব দেন অভ্রমণ্ডল। খেলার ফলাফল 1-1। ইস্টবেঙ্গলের হয়ে প্রথম গোলটি করেন মোহাম্মদ রফিক। পরে মোহনবাগানের হয়ে গোল করে সমতায় ফেরান সাবিত। বিশেষ আকর্ষণ খেলার মাঠে খেলার লড়াই, মাঠের বাইরে ভাই ভাই। আবারও সম্প্রীতির বার্তা দিল ফুটবল মহল। মিলেমিশে একাকার ইস্ট মোহন এবং মোহামেডান স্পোর্টিং সমর্থকেরা। মেদিনীপুর মোহামেডান স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে দুটো দলকে জানানো হয় বিশেষ সংবর্ধনা। উপস্থিত ছিলেন মেদিনীপুর মোহামেডান স্পোর্টিং ক্লাবের সেক্রেটারি শেখ আজহারউদ্দিন। এরকম প্রীতি দেখে মুগ্ধ ইস্ট মোহনবাগানের সমর্থকেরা। আপনাদের সেবায় আপনাদের ভালোবাসায় গাজী বাবা। সামাজিক কল্যাণকামী বিশ্বস্ত ব্যবসায়ী প্রতিষ্ঠান হলো গাজী বাবা। ঠিকানা বারাইপুর কাছারি বাজার, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা 7144। যোগাযোগ নম্বর হলো 8240806824।